একজন আল্লাহ পাকের খাস ওলি ভারতের মধ্যে নাম, তাকে সবাই নাম জানতো না, সবাই বলতো মিশকে পীর। অর্থাৎ তার শরীর থেকে সর্বাবস্থায় মিশকের ঘ্রাণ, যেখান থেকে হেঁটে যাইতেন আতরের ঘ্রাণ। কেউ জিজ্ঞেস করলেন, আপনার শরীর থেকে এত ঘ্রাণ কেন? একটা মানুষ, মানুষের এত পাওয়ার। বান্দা, তুমি গাড়ির যোগে আর বিমান আর রকেটে যেই পরিমাণ যেতে না পারো, একটা আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তারা রুহানিয়াতের পাওয়ার দিয়া তার থেকে বহু দূর যেতে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখন সফরে আসলেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শায়েখ আমরা মা বাবার দিকে নেক নজরে তাকাইলে হাদিসে আছে কবুল হজের সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, কিন্তু আমরা আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা এদের দিকে নেক নজরে তাকাইলে আমরা কি পাব? থানবী ডেকে বলেন ওলামায়ে কেরাম, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মা বাবার দিকে যদি সন্তান নেক নজরে তাকাও তাহলে তুমি বাইতুল্লাহ যেমন জিয়ারত পাও। এই মা বাবার থেকে আল্লাহওয়ালাদের কত মান জানো? থানবী বলেন, আল্লাহওয়ালাদের দিকে যদি মোহাব্বতের নজরে তাকাও, বাইতুল্লাহ না বাইতুল্লাহ না, বাইতুল্লাহর জিয়ারত না, বরং বাইতুল্লাহর মালিকের পাওয়া যায়। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভাণ্ডার, নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, এবং সত্যবাদী যারা সাদিকিন এদের বন্ধু হয়ে থাকো। এই সাদিকিন কারা? যারা ইজতানাব আনিন নাওয়াহি, গুনাহের থেকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে ফিরায় রাখে, গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখে। ইচ্ছা করে তো গুনাহ করেই না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এদেরকে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, এরা আউলিয়ায়ে কেরাম। এরা কি? আউলিয়া, এটা বহু বচনের, এক বচন হলো ওলি। মান আদালি ওয়ালিয়ান, বুখারী শরীফে হাদিস, যে আমার ওলির সাথে দুশ্মনী করবে। ওলি কারা? ওলির বহু বচন আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ, সাবধান হে আউলিয়ায়ে কেরাম, যারা আমার বন্ধুগণ, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বিজয়ের মালা তোমাদের, জান্নাত তোমাদের, যদি দুইটা গুণ অর্জন করতে পারো। আউলিয়া যারা হবে, বারো আউলিয়া, হ্যাঁ, আউলিয়ার নাম, একজনের নাম ইমান আলী, অথচ নামাজ একক তো করে না, আছে না নাই? তো ইমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না, জাকের পার্টি নাম রাখলেই জাকিরিন হওয়া যায় না, কথা বুঝেননি? হ্যাঁ, আউলিয়া কারা? আল্লাহ বলেন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, অশুদ্ধ না পরিশুদ্ধ, দুই নাম্বার গুণের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? জীবনে গুনাহ করবে না, যদি অনিচ্ছায় গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। এখন গুনাহ কি জিনিস? বিড়িটা না সওয়াব না গুনাহ? বেপর্দায় চলা গুনাহ, গান বাজনা ঢোল বাজানো গুনাহ, কথা বুঝেন? নামাজ না পড়া গুনাহ। এখন এই গুনার কাজ যদি কোনো পীর করে নামদারি, তাহলে বুঝতে হবে সে হক, সে আউলিয়া, সে ওলি কামেল না শ্রেষ্ঠ ভণ্ড? এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তো আউলিয়াদের বন্ধু হও,
আল্লাহ বলেন ওলিদের বন্ধু হও। ওলি কারা? বুখারী শরীফে আল্লাহ বলেন ওলি কারা জানেন নবী? এরা শুধু নফল ইবাদত করে না, বেশি 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 বেশি, আরে ফরজ ইবাদতের থেকে নফল ইবাদত বেশি করে। বুখারী শরীফের ইবারাত বলে এত বেশি নফল ইবাদত করে আমার ওলিরা, এক পর্যায়ে আমি আল্লাহ তাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে দেই, আর আমার রহমতের দৃষ্টি পাইয়া এমন এক পাওয়ার তাদের হয়ে যায়, মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, মনে হয় তাদের লেসান আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালা, এদেরকে কোরআনে বলেছে সাদিকিন, এরা সলিহীন। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত জান্নাতের পথিক চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ নিজেই বলেন ও জান্নাতে যারা যেতে চাও তোমাদের জন্য জান্নাতের পথিক দিলাম চার দল, এরা কেমন? ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আমি আল্লাহ বলে দিলাম এরা দুনিয়ার মধ্যে সব থেকে বড় সুন্দর। চেহারার সুন্দর না, এদের আমল ইমান বড় সুন্দর। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ ওয়ালা যারা হবেন তারা গুনাহ করবে না। একটা প্রবাদ আছে বাংলায়, সৎ স্বর্গে স্বর্গবাস, সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন আল্লাহ পাকের খাস ওলি ভারতের মধ্যে নাম, তাকে সবাই নাম জানতো না, সবাই বলতো মিশকে পীর, অর্থাৎ তার শরীর থেকে সর্বাবস্থায় মিশকের ঘ্রাণ, যেখান থেকে হেঁটে যাইতেন আতরের ঘ্রাণ। কেউ জিজ্ঞেস করলেন আপনার শরীর থেকে এত ঘ্রাণ কেন? একটা মানুষ, মানুষের এত পাওয়ার। বান্দা তুমি গাড়ির যোগে আর বিমান আর রকেটে যেই পরিমাণ যেতে না পারো, একটা আল্লাহর ওলি যারা বন্ধু যারা, তারা রুহানিয়াতের পাওয়ার দিয়া তার থেকে বহু দূর যেতে পারে। কে দান করলেন এ পাওয়ার? কোরআনে আছে না নাই? মন গড়া কোনো কথা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এরে মুমিন, আল্লাহকে যদি ভয় করো আল্লাহ তোমাদেরকে, তাকওয়াওয়ালাদেরকে একটা আলাদা পাওয়ার দান করবেন, যে পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকানের অর্থ হলো হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওই নূর দ্বারা বান্দা কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, একা হকের পক্ষে আগায় যায়। দুনিয়ার সব যদি একদিকে যায়, ওই চরমনায়ের আল্লাহর ওলি আল্লাহর দিকেই আগায় যায়। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। এদেরকেই বলে আল্লাহওয়ালা। যখন তাদের ডানে বামে কোনো লাইট নাই, কোনো পাওয়ার নাই, আল্লাহ বলেন তাকওয়ার উপরে থাকলে আমি আসমান থেকে নূরের পাওয়ার দান করব, আর ওই নূরের আলো আর পাওয়ার দিয়া বান্দা একা একাই জান্নাতের পথে আগায় যেতে পারবে। আর এর আঁচল ধরে যারা থাকবে, একজনে যদি একটা লাইট জ্বালায় রাস্তায় হাঁটে, শুধু একাই রাস্তা দেখে না, আরো যারা পাশে তারাও দেখে। হ্যাঁ,
ঠিক আল্লাহওয়ালাদের আঁচল ধরে যদি থাকো, নেক আমল করতে পারো, ওই লাইটের পাওয়ার দিয়া শুধু আল্লাহওয়ালা জান্নাতে যাবে না, ওর আলোর পাশে যারা থাকবে তারাও তার সাথে জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকি থানবী রহমাতুল্লাহ আলাইহিকে বাংলাদেশে যখন সফরে আসলেন, বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন, শায়খ আমরা মা বাবার দিকে নেক নজরে তাকাইলে হাদিসে আছে কবুল হজের সওয়াব পাওয়া যায়, বাইতুল্লাহর জিয়ারত পাওয়া যায়, কিন্তু আমরা আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা এদের দিকে নেক নজরে তাকাইলে আমরা কি পাব? থানবী ডেকে বলেন ওলামায়ে কেরাম, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মা বাবার দিকে যদি সন্তান নেক নজরে তাকাও তাহলে তুমি বাইতুল্লাহ যেমন জিয়ারত পাও। এই মা বাবার থেকে আল্লাহওয়ালাদের কত মান জানো? থা নবী বলেন আল্লাহওয়ালাদের দিকে যদি মুহাব্বতের নজরে তাকাও বাইতুল্লাহ না বাইতুল্লাহ না বাইতুল্লাহর জিয়ারত না বরং বাইতুল্লাহর মালিকেরে পাওয়া যায়। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।